नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। टीएमसी ने सांसद अधीर रंजन चौधरी के खिलाफ विरोध मार्च निकाला, टीएमसी कार्यकर्ताओं को धक्का दिया। इससे पहले दिन में बहरामपुर नंबर 10 से कांग्रेस के लोकसभा उम्मीदवार अधीर रंजन चौधरी ने गांधी कॉलोनी से बीटी कॉलेज तक प्रचार करने के बाद घर लौटते समय अपना आपा खो दिया और टीएमसी के एक लड़के को मारा। तृणमूल ने विरोध मार्च निकाला। धरना प्रदर्शन में बहरामपुर नगर पालिका के अध्यक्ष नादू गोपाल मुखर्जी भी मौजूद थे। बहरामपुर से लोकसभा उम्मीदवार अधीर रंजन चौधरी ने अपने खिलाफ कई आरोप लगाए और चेतावनी दी कि आने वाले दिनों में ऐसी घटनाएं नहीं होनी चाहिए। उन्होंने बहरामपुर कोट बाजार से सटे क्षेत्र से जुलूस की शुरुआत की और कांग्रेस भवन के सामने बात की और बहरामपुर नगर पालिका के सामने जुलूस समाप्त किया। देखो आज के দেখুন আজকে এই যে নির্বাচন চলাকালীন আমরা দেখছি চারিদিকে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আজকে যে মানুষকে ভোট দেওয়ার অধিকার গোটা ভারতবর্ষব্যাপী কনফার্ম করছে, সেখানে একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা আমরা বারবার নির্বাচন কমিশনকে বলে আসছিলাম যে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 26টা খুনের আসামি, বর্তমানে দীর্ঘ কেস চলার পর সেই সাক্ষী টাক্ষী বা তাদের পরিবারের অর্থনৈতিক অভাবের জন্য হয়তো 4-5টা কেস পেন্ডিং, একজন ক্রিমিনাল, একজন ক্রিমিনাল, একজন দীর্ঘ খুনি রাষ্ট্রতন্ত্রে রাষ্ট্রযন্ত্রে ব্যবস্থার মধ্যে এলে পড়ে তার যে বয়স হোক বা মানসিকতা হোক সেটা কোনো পরিবর্তন ঘটে না। আজকে তার নমুনা দেখলাম, এই যে এই ছেলেটা বিভান্দে আগে কংগ্রেস করতো, এর বাবা প্রাণ গেছে অধীর চৌধুরীর জন্য, কিন্তু যেখানে বলা হচ্ছে যে ওকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কোনো সিসিটিভি ফুটেজে আপনারা দেখাতে পারবেন না যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, যেহেতু ও তৃণমূল কংগ্রেসের ওখানকার বুথ সভাপতি, আমাদের তপস রায় ওইখানকার টাউন অবজারভার, ওই ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডেই বাড়ি, ওরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিল এবং হচ্ছে মন্দিরে শিব পুজো, শিবের ওইখানে একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের সামনে ওরা পুজো পার্বণ করছিল। তিনি প্রচার সারছেন অপোজিট দিক থেকে, এখানকার যার অরিজিনটাই হচ্ছে, যার বড় হওয়াটা, ছেলেবেলাটা, বৃদ্ধিটাই মানুষকে খুন জখম করে, সেই হিংসাত্মক মানসিকতার, অসুবিক মানসিকতার একজন লোক দীর্ঘদিন ধরে ক্ষমতা ভোগ করার পর ভয় দেখিয়ে এবার তার হার নিশ্চিত, এটা জেনে তার ওয়াই ক্যাটাগরি যে সিকিউরিটি আছে গোটা বহরমপুরে অত্যাচার করে বেড়াচ্ছে, এবং বহরমপুর একটা ছোট শহর যেখানে রাস্তাঘাট ট্রাফিক কনজেশন থেকে বহুদিন থেকে, এতদিন তো থাকে না ভোটের সময়, প্রত্যেকটা জায়গার থার্ড পারসেপশন তৈরি করছে এবং যা তার লোককে কথা বলছে নির্বাচনী প্রচারে। আজকে উনি ফুটেজে বলেছেন তা আমাকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, তো আমি বসে থাকবো, তো গো ব্যাক স্লোগান হচ্ছে সিকিউরিটির জোরে আপনি বলছেন, তো গো ব্যাক স্লোগান করে 5টা সিকিউরিটি আপনি একটা তৃণমূল কর্মীদেরকে মারছেন, আমরা রাজনৈতিক অত বাহাদুরি থাকে 7টা বিধানসভায় এমনিকে ঘুরুন, বহরমপুরের মধ্যে আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে থার্ড পারসেপশন তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা, অন্যদিকে বহরমপুরে ব্যবসাদারদের ওপর এই থার্ড পারসেপশন তৈরি করে কিছু ওর জেলা চামুন্ডা আছে পয়সা কালেকশন করা, দিয়ে পরে হেরে গিয়ে অন্য পার্টিতে ডিগবাজি মারা, যেটা ওর আগে আরএসপি করতো, নকশাল করতো, রামবাবু ফরওয়ার্ড ব্লক করতো, এটা ওর রক্তের চরিত্রের মধ্যে আছে।